সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সকাল সন্ধ্যার এমন কিছু দোয়া এবং জিকির, এগুলো যদি কোনো আল্লাহ তাআলার বান্দা করে কোনো ধরনের বিপদ আপদ কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না, এই আমলগুলো যদি কেউ করে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাদিসের মধ্যে বর্ণিত কয়েকটা দোয়া এসেছে, প্রথমে সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াতুল কুরসি আমি বললাম না, আয়াতুল কুরসি পাঠ করবেন 7 বার সকালবেলা, এবং সূরা ফালাক পড়বেন 7 বার, সূরা নাস 7 বার, সূরা ইখলাস 7 বার, সূরা কাফিরুন 7 বার। এবং হাদিসে বর্ণিত হয়েছে এই দোয়াটা পড়বেন সকালবেলা 1 বার, সন্ধ্যাবেলা 1 বার। আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বি আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াউমি ওয়া খায়রা মা বা'দাহু ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউমি ওয়া শাররি মা বা'দাহু। রাব্বি আউযু বিকা মিনাল কাসালি ওয়া সুইল কিবারি ওয়া রাব্বি আউযু ওয়া রাব্বি আউযু বিকা মিন আযাবিন ফি নারি ওয়া আযাবিন ফিল কবর। এবং একবার পাঠ, এবং এটা পড়বেন একবার, আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইহিন নুশুর। এবং এটা পড়বেন 7 বার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাদাতু আউযু বিকা মিন শাররি মা সুনাতু আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এবং 3 বার পড়বেন, আল্লাহুম্মা ইন্নি আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামলাত আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিই খালকিকা আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুকা। এবং 7 বার পড়বেন, আল্লাহুম্মা মা আসবাহাবি মিন নিআমাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিন ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাকা ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এবং আপনি এই দোয়াটা পড়বেন একবার, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামি আল্লাহুম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকীরি ওয়া আউযু বিকা মিন আযাবিন মিন আযাবিল কবরি ওয়া মিন লা ইলাহা ইল্লা আনতা। সকাল সন্ধ্যা যদি কেউ পাঠ করতে না পারে, সে আমার এই ভিডিওটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন, সকাল সন্ধ্যা শুনলেও আল্লাহর রহমে আল্লাহ পাক তাকে সকল চতুর্দিক থেকে সম্পদ, ধন সম্পদ, উদ্দেশ্য পূরণ, সম্মান, ভালোবাসা, প্রভাব প্রতিপত্তি সবকিছুই হবে এই আমলের মাধ্যমে ইনশাআল্লাহ। তারপরে 7 বার বলবে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। একবার বলবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي، اللهم استر عورتي وآمن روعتي، اللهم احفظني من بلاء من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي، وأعوذ بك أن أغتال من تحتي. إتبول بنك بل اللهم عالم الغيب والشهادة فاطر السماوات والأرض رب كل شيء وملكه، أشهد أن لا إله إلا أنت، أعوذ بك من شر نفسي ومن شر الشيطان وشركه وأن أقترف على نفسي سوءا أو أجره إلى مسلمين. 3 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আর 3 বার বলবেন, রাদিয়তু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। একবার বলবেন, ইয়া ইয়াহইয়া ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বি রাহমাতিকা আসতাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। একবার বলবেন, أصبحنا وأصبح الملك لله رب العالمين، اللهم إني أسألك خير هذا اليوم وفتحه ونصره ونوره وبركته وهداه، وأعوذ بك من شر ما فيه وشر ما بعده. এবং একবার বলবেন, আসবাহনা আলা ফিতরাতিল ইসলামি ওয়া আলা কালিমাতিল ইখলাসি আলা দীনি নবিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি ইব্রাহিম
হানিফা মুসলিম ও মা কানা মিনাল মুশরিকিন, এবং একবার বলবেন সুবহানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং 10 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 3 বার বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি وزينة عرشه ومدى كلماته يبون اكوش بار بولبن اللهم اني استغفرك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا প্রতি দিন 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, 23 বার বলবেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দোয়াগুলো করেন ইনশাআল্লাহ আপনিও হবেন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, অথবা যারা ভিডিওটা ধৈর্য ধরে শুনেছেন আল্লাহ পাক তাদেরকে জীবনে একবার হলেও যারা শুনেছেন তাদের সবার মনের নেক মাকসাদগুলোকে পূরণ করে দেন। হাদিসের বর্ণিত একটা দোয়াও হাদিসের বাইরে না, ইনশাআল্লাহ এই দোয়াগুলো করবেন চতুর্দিক থেকে আয় উন্নতি বরকত সফলতা আসবে ইনশাআল্লাহ। এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, আমার নাম দিয়ে অথবা আমাদের ছবি দিয়ে নানান মানুষ নানানভাবে আইডি তৈরি করে মানুষকে ধোকা দিচ্ছে, আমার নাম অথবা আমার ছবি হলে কিন্তু ওইটা আমি না, বারবার বলে দিচ্ছি, বারবার বলার পরেও যদি কেউ সতর্ক না হয় এর দায়ভার কিন্তু আমি নিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।